আচ্ছা ভাই আপনার ভবিষ্যৎ স্বপ্ন দেখি। আমার ভবিষ্যৎ স্বপ্ন নেই তেমন। আপনি পড়াশোনা করবেন না, ভালো চাকরি বাকরি একদিন করবেন না? আসলে পড়াশোনা থেকে অনেক চাকরি বাকরি করবো, অনেক ভালো ভালো চাকরি করবো, কিন্তু এসব করে কি করবো, একদিন তো মরেই যাবো। আচ্ছা আপু, এই যে ফেসবুক ভালো একটা জিনিস যে এত কিছু করে কি হবে, একদিন তো মরে যাবো, আসলে এর প্রতি আপনার কি রিয়াকশনটা একটু বলবেন? এটার প্রতি রিয়াকশন দেওয়ার মতো আসলে কিছুই নেই। কিছু মানুষ সম্ভবত পাবনা মেলডোর থেকে ছাড়া পেয়েছে, তো এর জন্য তারা নিজেদের প্রকাশ করার জন্য ফেসবুকের ইচ্ছে একদিন তো মরেই যাব। আমার ইচ্ছা ভালো কিছু করার, একটা ভালো মানুষ হওয়ার। আচ্ছা আপু, আপনি ভালো কিছু করার উদ্দেশ্যে মানে কি উদ্দেশ্যটা নিয়ে আগাচ্ছেন একটু বলবেন? আমি যদি করতে চাই তাহলে অবশ্যই যারা সুবিধা বঞ্চিত তাদের নিয়ে কাজ করবো। আর সাথে আরো ইচ্ছা আছে যে ভালো কিছু করে যাওয়ার, কারণ আপনার কি কোনো ছেলে চয়েস আছে? এখন আর ভালো সেরকম ভালো বউ হওয়ার মানে চিন্তা ভাবনা নেই, কারণ একদিন তো মরেই যাবো। ও আচ্ছা আপু, আচ্ছা আপু, একদিন তো মরেই যাবো, এটার এটার পিছনে এত কি জন্যে মানে দর্শক লাগছে, আর এটা নিয়ে কি এমন একটু বলবেন? একদিন তো মরে যাবো, হ্যাঁ সবাই জানে তো একদিন তো মরে যেতেই হবে, এই জন্য আপনার ভবিষ্যৎ চিন্তাটা কি আমাদের একটু বলবেন? আমার ভবিষ্যৎ চিন্তা, আমি একটা বড় বাড়ি করে আমার গার্লফ্রেন্ড কে গিফট করবো কিংবা বউ কে গিফট করবো। আচ্ছা ভাই, আপনার কি ওয়াইফ বা স্বপ্ন তো আছে, কিন্তু দুনিয়াটা তো দুই দিনের, এটা তো থাকবে না, কিন্তু স্বপ্ন দেখে কি হবে, একদিন তো মরে যেতে হবে। ও আচ্ছা ভাই, আপনাদের মুখে একই কথা। দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনারা আমাদের ভবিষ্যৎ ভিডিও সম্পর্কে আপডেট পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।